আজকের ভিডিও টপিক হচ্ছে প্রেমিক প্রেমিকার গোষ্ঠী সুদ্ধা রাজি করার একটা নকশা দেব। বিয়েতে অনেক সময় দেখা যায় ফ্যামিলি রাজি হচ্ছে না, কিন্তু ছেলে মেয়ে উভয়কে পছন্দ করে বা তাদের মধ্যে পুরাতন সম্পর্ক ছিল, কিন্তু ইন দ্যাট মোমেন্টে দেখা যায় যে ছেলের পরিবার বা মেয়ের পরিবার বা উভয় পরিবারই রাজি না। এমন অবস্থাতে পুরো গোষ্ঠী সুদ্ধা রাজি হয়ে যাবে আজকাল যদি তদবির করেন। আপনাদেরকে নিজে থেকে স্বেচ্ছায় বিয়ে দেওয়ার জন্য তারাই অস্থির হয়ে যাবে। প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। কাজের পূর্বে প্রথমত আমার অনুমতি নেবেন, পারমিশন নিয়ে এবং গুরুচণ্ডালি প্রদান করে তারপর আপনাকে নকশাটা লিখতে হবে। দুইটা, একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য, দুইটাই লিখতে হবে। তা দুই পরিবার রাজি না হলেও দুইটা লিখতে হবে, এক পরিবার রাজি না হলেও আপনাকে দুইটা নকশা লিখতে হবে। ভোজপত্রের মধ্যে যে কোনো দিন আপনি লিখতে পারবেন খোলা আকাশের নিচে রাত্রিবেলা, আপনাকে এটা লিখতে হবে মোমবাতির আলো জ্বালিয়ে। অন্য কোনোভাবে লিখলে হবে না, মোমবাতি দিয়ে আলো জ্বালিয়ে আপনাকে লিখতে হবে দুইটা নকশা ভোজপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা। নিচে যারা যারা রাজি না তাদের প্রত্যেকের নাম লিখবেন দুইটা নকশাতেই, দুই মানে একটা নকশাতে ছেলের প্রত্যেকের নাম লিখবেন, একটা নকশাতে মেয়ের প্রত্যেকের নাম লিখবেন। লেখা শেষে আপনাকে সেই দুইটা নকশা একটা ছেলের বাড়িতে পুঁতে দিবেন, ছেলেরটা ছেলের বাড়িতে, মেয়েরটা মেয়ের বাড়িতে। মানে আপনি যে নিজের জন্য করলে আপনারটা আপনার বাড়িতে রাখবেন আর মেয়েরটা মেয়ের বাড়িতে, এইভাবে আর কি। এটা যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে 3 দিনের মধ্যে সবাই রাজি হবে, এটা একদম গ্যারান্টি। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ থাকবে।